আমার একজন সহকর্মী আমাকে বলছেন, এই যে রোদের মধ্যে এই এতগুলো মানুষ যন্ত্রণার মধ্যে আছে, আজকে দুই দিন ধরে সকাল থেকে না খেয়ে ঢাকা শহরে উপস্থিত হয়েছে। আমি বললাম কেউ যন্ত্রণায় নাই, এরা সবাই জীবন দিয়ে দেশকে রক্ষা করতে ঢাকায় এসেছে, জীবনের বিনিময়ে এখানে উপস্থিত হয়েছে। এরা জীবন দিয়ে হলো বাংলাদেশকে তারা মুক্ত করবে। বন্ধুগণ, আজকে ঢাকা শহরে হরতাল পালিত হচ্ছে, না হরতাল পালিত হচ্ছে। কে ডেকেছে হরতাল? সরকার, সরকার হরতাল ডেকেছে। গাড়ি ঘোড়া নাই, বন্ধ, আওয়ামী সন্ত্রাসীরা পিকেটিং করছে ঢাকা শহরের প্রবেশ পথে, পিকেটিং করছে হাতে মাল নিয়ে। মাল কি বুঝেন? মাল কি বুঝেন? অস্ত্র নিয়ে পিকেটিং করছে ঢাকা শহরে। এরা আরো কিছু করছে, এরা আরো কিছু আছে, এরা পিকেটিং এর চেয়ে আরো বেশি কিছু করেছে। এরা বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সংগ্রামী নেতা মির্জা আব্বাসকে জেলে ঢুকিয়েছে। এরা এরা সরকারি কর্মকর্তাদের দিয়ে বিএনপি নয়াপল্টন অফিসে বোমার নাটক করেছে, এরা সন্ত্রাস সৃষ্টি করেছে সমস্ত বাংলাদেশে, বাংলাদেশের মানুষের বাড়িতে বাড়িতে হামলা করেছে। সরকার আছে? যেই সরকার, যেই সরকার হরতাল ডাকতে হয়, পিকেটিং করতে হয়, ভয় ভীতির সৃষ্টি করে জনগণকে সভা সমিতিকে বঞ্চিত করতে হয়, এরা কি সরকারে আছে? আমার তো মনে হয় বাংলাদেশের কোন সরকার আছে বলে মনে হয় না। বন্ধুগণ, বন্ধুগণ, একটা কথা আমি বেশি বলবো, বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বক্তা আছেন, আমি শুধু একটা বিষয়ের উপর জোর দিয়ে একটা বক্তব্য রাখব, সেটা হচ্ছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। পরিষ্কার, পরিষ্কার, রাইট? বন্ধুগণ, সরকার কি বলে? অবৈধ, অনির্বাচিত, এই রাখো, তোমার দিও না, তোমার দিও না, অবৈধ, অনির্বাচিত, দখল না, সরকার কি বলে? সংবিধানের বাধা আছে, সংবিধানে বাধা আছে। যারা বাংলাদেশের মানুষের ভোট চুরি করে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে অবৈধ, অনির্বাচিত, দখলদার, তাদের মুখে সংবিধানের কথা মানাই? সংবিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে মিথ্যা মামলা দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায়, সংবিধানে আছে? জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সে যাতে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে, মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে, সংবিধান আছে? যখন পুলিশ সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে দিনের পর দিন
ডায়েরি মামলা দেওয়া হয় সংবিধান বিরোধী নয়। যখন আমাদের শান্তিপূর্ণ মিটিংগুলোতে সভাগুলোতে আসার পথে বিএনপি নেতা কর্মীদের গুলি করে হত্যা করা হয় সংবিধান আছে? যখন বিএনপি জনসভাগুলোতে হরতাল ডেকে একটা তো নয় এটা, এর আগে নয়টা সবাই তারা হরতাল ডেকেছে, প্রত্যেক সময় তারা হরতাল ডেকেছে, এবং বাংলাদেশের জনগণের সাংবিধানিক অধিকার সভা সমাবেশ করা থেকে বিরত রাখার জন্য সব রকমের চেষ্টা করছে। সংবিধান আছে? আসো দেখুন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বলবে সংবিধান লঙ্ঘন করা যাবে না। বন্ধুরা, এরশাদের পতনের পর যখন শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তখন সংবিধান ছিল? কোন সংবিধান ছিল না। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন নির্বাচনের কথা ছিল না, কিন্তু হয়েছে। বন্ধুগণ, বিএনপি যখন 1996 সালে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে, তখন কি সংবিধানে ছিল? তত্ত্বাবধায়ক সরকার ছিল? কে করেছে? বিএনপি করেছে। কার দাবিতে? শেখ হাসিনা তার দল এবং জামাতের দাবির পরিপ্রেক্ষিতে সেই দিন বিএনপি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার করেছিল। বন্ধুগণ, আপনাদের মনে আছে এটা যখন আদায় এই বন্ধ করো, এই তোমরা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, এইটা যখন শেখ হাসিনা তার মাথায় যখন এই দুর্বুদ্ধি আসলো সংবিধান বাতিল করে দেওয়ার জন্য, সরি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য দেওয়ার জন্য, তার মাথায় যখন ভোট চুরির বুদ্ধি আসলো সিদ্ধান্ত নিল এটাকে তো বাতিল করতে হবে তত্ত্বাবধায়ক সরকার, তার তত্ত্বাবধায়ক সরকার থাকলে তো ভোট চুরি করা যাবে না, তখন বাতিল করার জন্য সে একটি সংসদীয় কমিটি করেছিল। সরঞ্জিৎ সেনগুপ্ত এবং সাজিদা চৌধুরী এদেরকে দিয়ে একটি সংসদীয় কমিটি করেছিল, কিন্তু দুঃখের বিষয় সেই সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছে। এরপরে যখন আদালতে গেল, আদালত নয়জনকে বাংলাদেশের শীর্ষ নয়জন আইনজীবীকে দিয়ে অ্যামিকাস কিউরি করেছিল তাদের মতামতের জন্য, নয়জনের মধ্যে আটজন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছে। এরপরে যখন বিচার বিভাগের রায় হল, সেই রায়তে পরিষ্কারভাবে বলা হয়েছে আগামী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার জন্য শেখ হাসিনা তার দল জাতির সাথে প্রতারণা করেছে, মিথ্যাচার করেছে, বলেছে বিচার বিভাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতকে বাতিল করেছে। বিচার বিভাগ পরিষ্কারভাবে আগামী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তারপরে সে এককভাবে তার একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। আজকে বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ পরিষ্কার রায় দিয়েছে তত্ত্বাবধায়ক ছাড়া কোন নির্বাচন করা যেতে যাবে না, পরিষ্কার রায় দিয়েছে, এবং এই রায়ের বাস্তবায়ন করতে হবে, আমরা তাদেরকে বাধ্য করবো এই রায়ের বাস্তবায়ন করতে। বন্ধুগণ, এই রায় বাস্তবায়ন করতে গেলে আজকে আমরা যেভাবে এখানে এসেছি অব্যাহতভাবে রাস্তায় থেকে এই ফ্যাসিস্ট অবৈধ দখলদার সরকারকে পরাজিত করতে হবে, এবং আমাদের নেতা কর্মীরা দেশের মানুষ রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আজকে আমাদের নেতাদের জন্য প্রতি আমাদের শ্রদ্ধায় বুক ভরে যায়, বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধায় বুক ভরে যায়। আজকে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে, দশ দফা দেওয়া হবে,
পতনের ঘোষণা দেওয়া হবে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার যতদিন না আসে আমাদের বুকের রক্ত দিয়ে হলো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করবো।